নিয়োগ থেকে গরু কয়লা একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতা। আর এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে আর সততার প্রতীক লিখতে পারছেন না দলের কর্মীরা। আজই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিয়োগ থেকে গরু কয়লা পাচার একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের এবং সেই সমস্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতারা। আর এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ মন্তব্য করে বলেন, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক আর লিখতে পারছেন না দলের কর্মীরা। সততার প্রতীক যাতে মমতার নিচে লেখা যায় সেটা ভাবতে হবে, এটা আমাদের কাছে দুঃখজনক। সততার প্রতীক এটা নিয়ে নানা কথা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে পারেন সততার প্রতীক, সেটা লেখার তার 100 বার অধিকার আছে, কিন্তু আমাদের মতন কিছু উদাহরণ থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই ফ্লেক্সের নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, তার জন্য আমাদের মতন উদাহরণ গুহরা দায়ী। আপনাদের আরেকবার জানাই, নিয়োগ থেকে গরু পাচার কিংবা কয়লা পাচার একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের এবং সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী থেকে বিধায়ক নেতা। আর এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ মন্তব্য করেন, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে আর সততার প্রতীক লিখতে পারছেন না দলের কর্মীরা, এটা আমাদের কাছে দুঃখজনক, এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন, আমরাই দায়ী। আক্ষেপের সুরে মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমরা আরেকবার শুনবো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলেছেন। সততার প্রতীক যাতে মমতার নিচে লেখা যায় সেটা ভাবতে হবে, এটা আমাদের কাছে দুঃখজনক। সততার প্রতীক এটা নিয়ে নানা কথা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে পারেন সততার প্রতীক, সেটা লেখার তার 100 বার অধিকার আছে, কিন্তু আমাদের মতন কিছু উদাহরণ থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই ফ্লেক্সের নিচে লিখতে পারছেন না সততার প্রতীক। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী না, তার জন্য আমাদের মতন। নিয়োগ থেকে গরু কয়লা একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের। গ্রেফতার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতা। আর এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মন্তব্য, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে আর সততার প্রতীক লিখতে পারছেন না দলের কর্মীরা। আজই মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নিয়োগ থেকে গরু কয়লা পাচার একের পর এক দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে তৃণমূলের এবং সেই সমস্ত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মন্ত্রী, বিধায়ক থেকে নেতারা। আর এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ মন্তব্য করে বলেন, আমাদের মতো কিছু নেতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক আর লিখতে পারছেন না।